আমরা অভিযান পরিচালনা করে বাংলাদেশের সর্বপ্রথম ম্যাজিক মাশরুম এবং ডিএমটি উদ্ধার করতে সক্ষম হই এবং বিভিন্ন সময়ে আমরা আরও বেশ কিছু এলএসডি ডিএমটি আমরা উদ্ধার করতে সক্ষম হই। আমাদের কাছে গোপন সংবাদ বা গোয়েন্দা তথ্য ছিল যে রাজধানী ঢাকাতে নতুন মাদক যেটা ইস্টাসি সেটার বিপণন বা বিভিন্ন মাদক সেবীরা এটি সেবন করছে এরকম কিছু গোয়েন্দা তথ্য আমাদের কাছে ছিল। এই গোয়েন্দা তথ্যের প্রেক্ষিতে র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা এবং র‍্যাব একের আভিযানিক দল গুলশানে অভিযান চালায়। অভিযান চলাকালীন সময়ে আমরা বাংলাদেশে প্রথমবারের মতো যে মাদক ইস্টাসি সেটা আমরা উদ্ধার করতে সক্ষম হই, পাশাপাশি আরও বেশ কিছু অপ্রচলিত মাদক আমরা উদ্ধার করতে সক্ষম হই যেখানে মলি, কুশ এবং অ্যাডারল, কোকেন এবং আমরা ফ্যান্টালিন উদ্ধার করতে সক্ষম হই। এখানে এই অধিকাংশ মাদকই যেগুলো বাংলাদেশে অপ্রচলিত এবং প্রথমবারের মতো আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি প্রায় 3 কোটি টাকা, যেখানে 2 কোটি 40 লক্ষ দেশি মুদ্রা ছিল এবং $50,000 বিদেশি মুদ্রা ছিল। উক্ত অভিযানে প্রাথমিক তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি যে গ্রেফতারকৃত, যাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই, ওনাইসি সাঈদ, যার নিজের একটি তাপ নিয়ন্ত্রিত কুশ নামে একটি মাদক, তিনি সেটির মানে সেখানে গাছ লাগিয়েছেন এবং সেটি উনি বিপণন এবং ভবিষ্যতে রপ্তানি পরিকল্পনা করছেন। তার তথ্যের প্রেক্ষিতেই মূলত আমরা পরবর্তীতে গতকালকে মধ্যরাতে আমরা রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালাই এবং সেখানে আমরা অভিযান চালিয়ে যেই কুশ যেই মাদকটি রয়েছে সেখানে একটি অভিনব পদ্ধতিতে তাপ নিয়ন্ত্রণ যে পদ্ধতি যেটাকে বলা হয় গ্রোটেন্ট যে পদ্ধতিটি রয়েছে এই পদ্ধতির মাধ্যমে সে কুশ চাষাবাদ করছিল এবং সেখানে আপনারা দেখেছেন আমরা আপনাদেরকে ভিডিও শেয়ার করেছি, পাশাপাশি আমরা সেখান থেকে যে মালামাল জব্দ করেছি এবং কুশের বিভিন্ন প্রজাতি আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। সেখানে আমরা প্রাথমিকভাবে যেটি পেয়েছি জাস্ট বীজ বপন করা হয়েছে সেটি আমরা পেয়েছি এবং তার তথ্যের ভিত্তিতে আমরা জানতে পেরেছি যে প্রায় 3-4 মাস পূর্বে যে প্রথম যে প্রোডাকশন প্রায় 300-400 গ্রাম যে কুশ সেটি উনি প্রোডাকশনে গিয়েছিলেন এবং সেটা উনি বিভিন্ন জায়গায় বিপণন করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পাই। ওনাইসি সাঈদি যে মাদক চোরাবার কারবারের যে চক্র, সে কীভাবে মাদক নিয়ে আসে দেশে এবং কীভাবে সে বিপণন করে এই সংক্রান্ত বেশ কিছু তথ্য আমরা জানতে পারি। গ্রেফতারকৃত ওনাইসি সে বাংলাদেশের একটি ইংলিশ মিডিয়াম, স্বনামধন্য ইংলিশ মিডিয়ামে পড়াশোনা সম্পন্ন করার পরে সে 2001 সালে সে লেখাপড়ার জন্য প্রাথমিকভাবে সে ইউএসএতে গমন করে এবং সেখানে 2007 সাল পর্যন্ত তিনি অবস্থান করেন এবং তিনি সেখানে বিবিএ সম্পন্ন করেন। পরবর্তীতে পুনরায় 2012 সালে তিনি এমবিএ করার জন্য মালয়েশিয়াতে যান এবং 2014 সালে তিনি এমবিএ সম্পন্ন করে তিনি দেশে আসেন। মূলত এই যে বিদেশ থাকাকালীন সময়গুলোতে তিনি ওই সকল দেশে যে মাদক যেই প্রচলিত মাদক রয়েছে যেই মাদকগুলো আপনার অনেক ক্ষেত্রে কেউ পার্টি ড্রাগ হিসেবে বলে বা এখানে যদিও এর অনেক ক্ষতিকারক দিক রয়েছে বাট এই মাদকগুলোর সাথে সে পরিচিত হয় এবং সে
এই মাদকগুলো কিভাবে দেশে এনে বিজনেস করা যায় সেই ব্যাপারে সে পরিকল্পনা করে। এখানে একটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে 2014 সালের পরে সে দেশে আসে এবং সে প্রথমত তার পিতার টেক্সটাইল বিজনেস রয়েছে সেখানে সে ইনভলভ হয় এবং 2018 সালের শেষের দিকে 19 সালের প্রথম থেকে সে পিওরলি সে এই অপ্রচলিত যে মাদক যে ড্রাগ রয়েছে এটির ব্যবসা সে শুরু করে এবং তার বক্তব্য অনুযায়ী আমরা জেনেছি তিনি কিন্তু মাদক সেবন করেন না। তিনি 2014 সালের পর থেকে তিনি কখনোই মাদক সেবন করেননি। তিনি স্মোকিং বা অ্যালকোহলিক, বাট তিনি কখনো মাদক সেবন করেন না। বাট তিনি বাংলাদেশে বিভিন্ন ধরনের অপ্রচলিত মাদক যেটা অভিজাত শ্রেণীতে বা বিভিন্ন ক্লাবে বা পার্টিতে ডিমান্ড রয়েছে এই ধরনের মাদক তিনি বিভিন্ন সময় এনেছেন। মূলত এখন পর্যন্ত তার বক্তব্য অনুযায়ী যে এক্সট্যাসি যে মাদকটি রয়েছে তার বেশ ডিমান্ড রয়েছে তার বক্তব্য অনুযায়ী, এটি উনি নিয়মিত আনছেন প্রতি মাসে প্রায় আনুমানিক 50 পিস করে তিনি আনছেন। বাকি আমরা যেগুলো তার কাছে উদ্ধার করতে সক্ষম হয়েছি এই মাদকগুলো মূলত তিনি মার্কেট যাচাই করার জন্য যেগুলো মানে হেম্প, মলি, তারপর অ্যাড্রল, ফেন্টালিন যে মাদকগুলো রয়েছে যেগুলো আমরা অল্প পরিমাণে উদ্ধার করতে সক্ষম হয়েছি এগুলো মূলত উনি নিয়ে এসেছেন মার্কেট যাচাই করার জন্য এবং মার্কেট যাচাই প্রেক্ষিতে পরবর্তীতে উনি এই মাদকগুলো বাংলাদেশে নিয়ে এসে বিপণন করার একটি পরিকল্পনা তার মধ্যে ছিল। তার মাদকের যে নতুন ধরনের মাদকের প্রতি তার আগ্রহের ভিত্তিতেই তিনি কিন্তু মাদক নিয়ে অধ্যয়ন বা গবেষণা করেছেন, যার জন্য তিনি কুশ প্রজাতির যেই মাদকটি রয়েছে তার বীজ উনি বিদেশ থেকে এনেছেন, প্রাচ্যের একটি দেশ থেকে এনেছেন। এনে কিন্তু তিনি বাংলাদেশে মোহাম্মদপুরের যেই বাসাতে আমরা অভিযান পরিচালনা করেছি সেখানে অভিনব পদ্ধতিতে তাপ নিয়ন্ত্রণ করে তিনি যেটি রয়েছে আপনারা জানেন গ্রো টেন্ট একটি পদ্ধতি রয়েছে যেটা আপনারা ভিডিওতেও দেখেছেন, এই পদ্ধতিতে তিনি কিন্তু চাষাবাদ শুরু করেন এবং খুব অল্প পুঁজিতে অল্প টাকায় তার বক্তব্য অনুযায়ী তিনি যে প্রথম যেই প্রোডাকশনে গিয়েছেন আনুমানিক 300-400 গ্রাম তিনি প্রোডাকশন করতে সক্ষম হয়েছেন যেটা ভিডিও আপনারা দেখেছেন, সেখানে তার প্রায় 2 লক্ষ টাকা পরিমাণ খরচ হয়েছে যে বিপণন বা সেখানে সরি এই গাছের চারা থেকে শুরু করে সেল করা পর্যন্ত, যেখানে সে প্রায় প্রতি 100 গ্রাম 3 লক্ষ টাকা পরিমাণে সে সেল করতে সক্ষম হয়েছে। সো এই ব্যবসার প্রতি তার বেশ আগ্রহের সৃষ্টি হয় এবং ভবিষ্যতে আপনারা জানেন এই কুশ তার বিদেশে বিপণন বা বিদেশে তার দেওয়ারও একটি চিন্তাভাবনা তার মধ্যে ছিল।